কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আমি প্রফেসর হুসনিয়ারা খাতুন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো এবং অনলাইন ক্লাসগুলো ঠিক মতো করছো। তোমরা তোমাদের ভ্যাকসিন দেওয়ার জন্য যে রেজিস্ট্রেশন করতে বলেছে, ছেলেরা প্রত্যেকেই হয়তো ভ্যাকসিন নিচ্ছ যার যার নিজ নিজ দায়িত্বে, এবং তোমরা যে যেখানেই থাকো না কেন, যে এলাকায় থাকো না কেন, প্রত্যেকে নিজ দায়িত্বে তুমি নিজের স্বাস্থ্যবিধি মানবে এবং ভ্যাকসিন দিবে। এবং অন্য তোমার বয়স থেকে, যেমন সরকার 18 বছরের উপরে, 18 বছর থেকে তার উপরে ভ্যাকসিন দেওয়ার জন্য ভ্যাকসিন দিতে বলেছেন জন্য, তোমরাও প্রত্যেকে তার নিজ নিজ দায়িত্বে সকলকে জনসচেতনতা সৃষ্টি করবে, যাতে করে তোমরা সকলেই যেন ভ্যাকসিন দিতে পারে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে। স্বাস্থ্যবিধি বলতে তোমরা তো প্রত্যেকেই জানো যে ঠিক মতো মাস্ক পরতে হবে, হাত স্যানিটাইজ করতে হবে, সাবান দিয়ে হাত ধুতে হবে, যা যা আমার আমার ছেলেরা এগুলো প্রত্যেকেই, বিশেষ করে আমার বোটানির ছেলেরা, তারা করোনা ভাইরাস এবং করোনা সম্পর্কে অন্যান্য সাবজেক্টের চেয়ে ভালো বুঝো এবং জানো যে ভাইরাস কি। ভাইরাস এমনই একটা জিনিস যে চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপিক না, আল্ট্রা মাইক্রোস্কোপিক। সুতরাং সেটা যে কিভাবে মাল্টিপ্লাই করে এবং তার অবস্থান আমরা ফার্স্ট ইয়ারে পড়িয়েছি যে ভাইরাস কি। সুতরাং তোমরা যেভাবে যেভাবে সকলকে উদ্বুদ্ধ করতে পারবে, সকলকে জনসচেতনতা সৃষ্টি করতে পারবে অন্যদের চেয়ে বেশি করবে। সুতরাং আমি আশা করি আমার ছেলেরা প্রত্যেকে যেখানে যেভাবেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, তোমরা প্রত্যেকেই তার নিজের স্বাস্থ্যবিধি মেনে চলবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে, যেমন করোনা থেকে বেঁচে চলবে আর আল্লাহর কাছে প্রার্থনা করবে যেন আমরা এই অভিশাপ থেকে মুক্তি পাই। এবং সবাইকে আশেপাশে তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন যারা যে যেখানে আছে, যেখানে তোমার সুযোগ মতো, তোমার সাধ্যের মতো তুমি চেষ্টা করবে যারা যেন তারা স্বাস্থ্যবিধি মেনে চলে এবং ভ্যাকসিন দেয়, ঠিক আছে। ফুর্তিয়ারের ছেলেরা জানো তোমাদের, তোমরা ফুর্তিয়ারে উঠতে পারোনি, তোমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে পারোনি, অনেক অনেক চেষ্টা করার পরও আমি এই লকডাউনের আগে তোমাদের পরীক্ষাটা শুরু করতে পারিনি। ঢাকা ইউনিভার্সিটিতে অনেকবার ফোন করেছি, অনেকবার ডিপার্টমেন্টের চেয়ারম্যানের কাছে ফোন করেছি, তারপরও আমি কেন জানি কোন কোন কারণে আমি তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা নিতে পারলাম না। যাই হোক, তোমরা প্র্যাকটিক্যাল নিয়ে কোনো টেনশন করো না, যখন সময় হবে অবশ্যই প্র্যাকটিক্যাল হবে, যখন যেটা যে সাবজেক্টটা আসে সেটা করতে সেই ক্লাসগুলো ঠিক মতো করবে এবং সময় মতো ক্লাসগুলো রেডি করবে। প্র্যাকটিক্যালের জন্য যে বলে যে আমরা থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ার উঠতে পারি নাই, এখন আমরা উঠতে পারবো কি পারবো না, প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে কি হবে না, যেহেতু তোমরা থিওরি পরীক্ষা দিয়েছো এবং যে শুধু থিওরি পরীক্ষা না, যে কোনো পরীক্ষায় তোমার পরীক্ষা অবশ্যই হবে এবং পরীক্ষা তোমাদের দিতেই হবে এবং তোমরা ফোর্থ ইয়ারে এক সময় উঠবেই। সুতরাং এটা নিয়ে কোনো টেনশন না করে তোমরা যে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো ঠিক মতো ক্লাস করো। আশা করি তোমরা আমার কথাগুলো শুনবে, বুঝবে। এবং আমি তোমাদের ফোর্থ ইয়ারে এগ্রোনমি অ্যান্ড হর্টিকালচার পড়াই, এতদিন আমি ক্লাস নিতে পারি না, আজকে প্রথম তোমাদের ক্লাস। আশা করি হর্টিকালচার কিন্তু খুবই সহজ একটা সাবজেক্ট, বোটানির ছেলেরা হর্টিকালচার সম্পর্কে জানবে এবং সাধারণ মানুষ যারা কৃষক, যারা কৃষি কাজে নিয়োজিত, তারাও কিন্তু এই হর্টিকালচার সম্পর্কে তারা পড়াশোনার ভাবে, তোমরা যেভাবে যাবো বুঝতে পারবে জানতে পারবে ওইভাবে না থেকে, ওরা তারা কিন্তু প্র্যাকটিক্যালি ওরা কিন্তু এই কাজগুলো জানে। আমি যে জিনিসগুলো পড়াবো তোমরা কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু এর সম্পর্কে ধারণা আছে। সুতরাং হর্টিকালচার নিয়ে কোনো টেনশন নাই, হর্টিকালচার তোমরা আমি যদি নাও পড়াই, কিছু কিছু ছেলে আছে আমার চেয়ে
যারা হাতে নাতে কৃষি মাঠে কাঠে কাজ করে, যেমন এখন লকডাউনের সময় যে আমার অনেক ছেলেরা গ্রামে চলে গেছে, তারা কৃষি কাজে কাজ করছে, পড়াশোনা করছে, বাবা মাকে হেল্প করছে। আমি সবার কথা বলছি না, অনেক ছেলেরা যারা গ্রামে গ্রামে থাকে, গ্রাম থেকে আমার ঢাকায় পড়াশোনা করতে আসছে এখন লকডাউনের সময় বা গ্রামে গেছে, গ্রাম থেকে তারা অনলাইনে ক্লাস করছে এবং কৃষি কাজে বাবা মাকেও কিছুটা সাহায্য করছে, তারা কিন্তু অনেকটা ভালো জানে। এখন হলো যে আমাদের পরীক্ষা দিতে হবে, পাস করতে হবে, লিখতে হবে, সে সম্পর্কে প্র্যাকটিক্যালি কিভাবে লিখবো, কিভাবে কোশ্চেন আসে, কিভাবে লেখা যায়, এইগুলো আমাদের ডিটেলস জানার জন্য আমাদের হর্টিকালচার সম্পর্কে এনভায়রনমেন্ট হর্টিকালচার সম্পর্কে কিছু পড়াশোনা করতে হবে, জানতে হবে। সুতরাং আমরা অ্যাগ্রোনমি এন্ড হর্টিকালচার প্রথমে আমরা সিলেবাস সম্পর্কে কিছুটা কথা বলি। প্রথমে ইন্ট্রোডাকশন সম্পর্কে, ইন্ট্রোডাকশনে আমি আগে বলছি যে তোমাদের সিলেবাস শেষ করার জন্য হয়তো বা অনেক সময় পাবো না, যেগুলো তোমাদের বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট, বিশেষ করে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো নিয়ে আমি বেশি আলোচনা করব, সেগুলো নিয়ে কথা বলবো। কিন্তু আমি যখন এই সিলেবাসটা নিয়ে কথা বলবো তখনই তোমরা বুঝতে পারবে যে এটা কত সহজ একটা সাবজেক্ট, কিন্তু পড়াশোনা করতে হবে। যতই সহজ হোক না কেন, ভালো রেজাল্ট করতে হলে এমনি হেলে দুলে যদি তুমি যাও তুমি পাস করতে পারবে, কিন্তু ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই পড়াশোনা করতে হবে, এ সম্পর্কে জানতে হবে এবং কতটা। যেমন কৃষক একটা আমি পরে বলবো, প্রত্যেকটা টপিক অনুযায়ী বলবো, যে মানে একটা কৃষক সে ভবিষ্যৎ একজন ভালো কৃষক হতে চাও, এখন দেখো তোমাদের বিভিন্ন ফলের গাছ, ফলের গাছ গ্রামে অনেকে যাদের লট কে লট জমি আছে, পরে আছে, চাষ করে না, কিন্তু ওই জায়গায় কি চাষ করলে ভালো হয়, কিভাবে করতে হবে সেগুলো সম্পর্কে জানতে হলে আমরা শিক্ষিত কৃষক বেশি ভালো করতে পারবো, আমরা বিভিন্ন সম্পর্কে জানতে পারবো। সেই জন্য আমাদের হর্টিকালচার পড়তে হবে এবং অ্যাগ্রোনমি কি, হর্টিকালচার কি, কৃষি বিজ্ঞান কি, এগুলো আমাদের জানতে হবে কৃষি সংক্রান্ত। এখন দেখো ডেফিনিশন দেওয়া যাবো এর আগে, আমরা কৃষি কাকে বলে, কৃষি বিজ্ঞান, কৃষি বিজ্ঞান কৃষি, কৃষি মানে মানুষের উন্নতির জন্য, মানুষের উপকারের জন্য, যে উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে তার উৎপাদন, উন্নয়ন, প্রোডাকশন, ব্যবহার এবং পরিবহন, সংরক্ষণ ইত্যাদি সম্পর্কে যখন আমরা জানি তাহলে মানুষের উপকারী, আমরা যে কুয়েস্ট পড়বো আমরা তারপরে বলবো যে সেটাই হলো কি কৃষি, কৃষির যে কৃষির এক অন্তর্গত। তাহলে আমি কি বলেছি যে কৃষি কাকে বল, কৃষিতে কৃষিতে কি আছে, যে কি বললাম, উদ্ভিদ এবং প্রাণী, উপকারী উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে ডিটেল জানা এবং তার উৎপাদন, তা কিভাবে বেশি উৎপাদন করা যায়, কখন চাষ করা যায়, কোন মাটিতে কোন ফসল হবে, সে ইত্যাদি সম্পর্কে উদ্ভিদ এবং প্রাণী বলছি আমি। এখন আমরা যেটা অ্যাগ্রোনমি বলবো সেখানে উদ্ভিদের ভূমিকর্ষণে, ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে শস্য উৎপাদন কাকে বলা হয় অ্যাগ্রোনমি। এন্ড হর্টিকালচার অ্যাগ্রোনমি একটা পার্ট যা ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ছোট আকারে যে করা হয় তাকে বলা হয় হর্টিকালচার। এখন আমি বলি কি কি আমাদের আছে সিলেবাস আছে, যেমন কি বলেছিলাম প্রথমে যে ডেফিনিশন জানবো, স্কোপ জানবো এবং অ্যাগ্রোনমি ক্যান হর্টিকালচার স্কোপ কি। আমি পরে এগুলো পরে আমি শুধু এখন তোমাদের সিলেবাস গুলো লিখে নাও এবং সিলেবাসের কি কি আমাদের পড়তে হবে, তোমাদের পড়তে হবে সেগুলো আমাদের জানতে হবে। প্রথমে ইন্ট্রোডাকশন আমরা করবো, আজকে আজকে দেখাবো তোমাদের। এখন টিলেজ মানে কর্ষণ, মাটি কর্ষণ, কর্ষণটা কি, মাটিকে তৈরি করবে কিভাবে একজন কৃষক, একজন মানে যে লেখাপড়া জানে জানে না কৃষক, একটা লেবার যে কাজ করে তার চেয়ে কিভাবে উন্নত বর্গে তুমি কাজ করতে পারো এবং অন্য মানে ফসলের উন্নয়ন সাধন করতে পারো সেই পক্ষে করতে হবে জমি কর্ষণ করতে হবে। কর্ষণ আমরা কর্ষণ সম্পর্কে ডিটেলস পড়বো।
তারপর আমি বলছি যে তোমাদের আমি কিন্তু অত যেটা তোমরা ভালো জানো আমি কিন্তু শর্ট করে পড়বো, কারণ তোমাদের সিলেবাসটা শেষ করতে চাই, অনলাইনে আমরা ক্লাসটা শেষ করতে চাই। দ্য টিল ইজ দ্য কোশ্চেন, ফার্টিলাইজার, কি ধরনের ফার্টিলাইজার? দাদা ক্রপিং, ক্রপ তাহলে ক্রপিং মানে শস্য, মাটিলে তো ভূমিকর্ষণটা, আর ক্রপিং বলে কিন্তু ক্রপের শস্য সম্পর্কে আমরা জানবো কি কি শস্য। দাদা কাল্টিভেশন, কাল্টিভেশনের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কাল্টিভেশন, কোন কোন ধরনের কাল্টিভেশন দেখো, আমরা রাইস, হুট, টমেটো ইত্যাদি আমরা সিলেবাসে অন্তর্ভুক্ত, তোমরা একটু দেখে নিবে। আমি খালি বুঝাচ্ছি যে এখানে কাল্টিভেশনটা সম্পর্কে কাল্টিভেশন আছে, তোমাদের এখানে সিলেবাসের কয়েকটা দেওয়া আছে, সবগুলো ডিটেলস না, অনেক না, কাল্টিভেশন তো অনেক আছে, কিন্তু তার মধ্যে থেকে কয়েকটা দেওয়া আছে, এখানে আমি পরে বলবো, সেটা যেদিন পড়াবো সেখানে তখন বলবো। কাল্টিভেশন, উইডস, আমরা জানি উইডস কি, ওই যে বললাম উপকারী উদ্ভিদ, উপকারী বলতে কি বললাম, উইডস কাকে বলি আমরা আরো আগে জানিয়েছি, বলছি অনাকাঙ্ক্ষিত উদ্ভিদ। এখন অনাকাঙ্ক্ষিত উদ্ভিদ কোনটা, আমি কাঙ্ক্ষিত মানে আমি চাচ্ছি না, ওই উদ্ভিদটাকে আমি চাচ্ছি না, যেমন ধান চাষ করবো, আমি ফিল্ডকে চাষ করবো, এগ্রিকালচার একটা বড় ফিল্ডে শুধু ধান চাষ করবো, সেখানে যদি গম হয় তাহলে গম হলে কি করবো, তাহলে ধানের ক্ষেত্রে গমটা হলো উইডস, আগাছা। এবার আগাছা, এছাড়াও আগাছা বিভিন্ন ধরনের আগাছা আছে, আমরা আগাছা নিয়ে কথা বলবো যখন আমরা আগাছা আসবে। হর্টিকালচার, তারপরে হলো প্রিপারেশন অফ সিড বেড, প্রিপারেশন অফ সিড বেড, সিড বেড সিড বেড কিভাবে তৈরি করা হয়, এই যে আমরা বললাম যে তোমরা বিভিন্ন ধরনের, আমি ডিটেলস কিন্তু সিলেবাসটার সম্পর্কে ধারণা দেওয়ার জন্য যে কি কি আমরা ওই ধরনের আমরা হর্টিকালচারে পড়বো সেই ডিটেলসটা কিন্তু জানলে, এই টার্মটা জানলে কিন্তু তোমরা অনেক কিছু জেনে যাবে, বুঝতে পারবে যে কি করতে হবে, ওখানে কি জিনিস আছে সেটা কি করতে হবে। তাহলে আমরা কি করতে হবে, বেড তৈরি করা, বেড বেড মানে কি, আমাদের মানুষের যেমন সিড বেড কি, সিডের জন্য বেড যেটা তৈরি, সিডের জন্য বেড মানে কি, বীজের বীজ বপন করবো কিভাবে, কোন বীজের জন্য কি ধরনের বেড তৈরি করতে হবে, ছোট বেড, বড় বেড, ফিল্ড বেড কিভাবে তৈরি করতে হবে সেগুলো সম্পর্কে আমরা জানবো, বিভিন্ন ধরনের বেড কিভাবে তৈরি করতে হয়, এবং ওই অতি সহজ এবং ইজিলি তোমরা এটা পারবে, এবং প্র্যাকটিক্যালও আছে তোমাদের সিট বেড কিভাবে তৈরি করতে হয় প্র্যাকটিক্যালও তোমরা করবে। যাই হোক, আমার আমি তো টেকনোলজিতে অত ভালো না, তাহলে তোমাদের ডিটেলস দেখিয়ে দিতাম যে কিভাবে 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 করতেছি, সেগুলো সুন্দরভাবে দেখলে তোমার সব মানে অনলাইনে বুঝতে পারবে যে কিভাবে সিড বেড তৈরি করতে হয়। আচ্ছা, ইরিগেশন, ইরিগেশনটা কি করে, ইরিগেশন সম্পর্কে জানো, পানি সেচ, পানি পানি দেওয়ার অবস্থা, কিভাবে পানি দিতে হবে, কি পদ্ধতিতে পানি দিতে হবে, লাইন করে পানি দেওয়া লাগবে না, গোড়াতে পানি দেওয়া হবে না, চারদিকে পানি দিতে হবে কিভাবে, এবং বিভিন্ন ধরনের পানি সম্পর্কে আমরা ইরিগেশন তোমাকে জানো। ইরিগেশন আমরা শুনেই তো তোমরা বুঝতে পারো যে কি জিনিস, এবং আমি আগে বলেছি যে সমস্ত আমার ছেলেরা বাইরে থাকো, বাড়িতে থাকো, দেশে থাকো, বাবা কৃষি সঙ্গে সম্পৃক্ত ওই সমস্ত ছেলেরা কিন্তু ইজিলি এই ইরিগেশন সম্পর্কে জানবে, মানে আমার এই হর্টিকালচার টার্ম গুলো সব বললেই ওরা বুঝতে পারবে কতটা ইজি। আচ্ছা, এক ইরিগেশন সম্পর্কে, আর এক্সপেক্ট করবো আমাদের কাল্টিভেশন, এক্সপেক্ট করবো তাৎপর্য, হর্টিকালচারের তাৎপর্য আমরা করব, এবং কাল্টিভেশনের তাৎপর্য ফসল উৎপাদন, আর প্রবলেম সিডলিং, সিডলিং এর ক্ষেত্রে আমরা জানবো এগুলো কিন্তু পরীক্ষায় কিভাবে আসে, প্রত্যেকটা যখন পড়বো আলাদা আলাদা হবে, এবং আমি বেশি সময় নিব না এক একটা টপিক্সে, এক একটা চ্যাপ্টারে আমরা বেশি সময় নিব না, কারণ হলো এই জিনিসগুলো হর্টিকালচার আগে যারা করেছে আমার ছেলেরা মাস্টার্স উঠে গেছে, এখন হর্টিকালচার কিন্তু খুবই সহজ একটা সাবজেক্ট, খুবই মজার একটা সাবজেক্ট, এবং পড়তে ইচ্ছা করে এবং দেখতে ইচ্ছা করে। যেমন ধরো তুমি একটা গোলাপ গাছ লাগাবে, চাষ করবা, তোমার 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 যদি অনেকে বলে যে আমরা ই করব, চাকরি করবে, এই করবো, চাকরি পাচ্ছি না, এই করছি না, এখন দেখো কৃষি ক্ষেত্রে আমি পরে ইন্ট্রোডাকশন যখন পড়বো তখন তোমাদের বলবো যে কৃষি ক্ষেত্রে কতটা উন্নতি,
কিভাবে আমার এক ছাত্র ভোটারি যারা ভালোভাবে পড়াশোনা করছে, হর্টিকালচার আমার ক্লাস যারা করেছে, তারা ওই সমস্ত ছেলেরা কিন্তু বসে থাকার মতো না, বসে থাকবে না, ওদের সামান্যতম একটু ল্যান্ড থাকে, সেই ল্যান্ডটি তার কাজে লাগাবে। আমার ছোট্ট একটা বারান্দা, আমি ছোট্ট একটা বারান্দাতে আমার মন চায়, যেহেতু আমাদের হর্টিকালচার পড়ায়, আমার হর্টিকালচার সম্পর্কে আমার খুব আগ্রহ, আমার ভালো লাগে আমার একটা ছোট গার্ডেন করতে, আমার একটা ছোট ইয়ে থেকে ছোট টপ থেকে আমি একটু ধনিয়া পাতা খেতে পাই, একটা তুলসী পাতা, তারপরে একটু টমেটো, তারপরে মরিচ, এগুলো ভালো লাগে আমার, আমার ছেলেদের একটু ভালো লাগে, কারণ তুমি বোটানি পড়তেছো, বোটানি স্টুডেন্ট, তোমার এই জিনিসগুলো ভালো না লাগলে তো তুমি বোটানি পড়তে আসতে না, এখন বোটানি পড়তে আসতে না। তা ব্রাঞ্চ অফ হর্টিকালচার, বিভিন্ন শাখা, হর্টিকালচারের বিভিন্ন শাখা নিয়ে আমরা আলোচনা করবো, বিভিন্ন হর্টিকালচারের কি কি শাখা আছে সেটা নিয়ে আলোচনা করবে। যেটা বলছিলাম যে কি সিডলিং, সিডলিং এর ক্ষেত্রে প্রি এবং পোস্ট, প্রথমে কি ধরনের সিডলিং, সিডলিং বুঝেছি এই করার জন্য প্রথমে কি প্রিপারেশন, কিছু কিছু প্রিপারেশন আছে এবং পরও কিছু কিছু প্রিপারেশন আছে, যে চারা কি কিভাবে যত্ন নিতে হবে, প্রথমে কিভাবে যত্ন নিতে হবে এবং চারা রোপণের পর কি কি যত্ন নিবে, পোস্ট সেই যে যত্ন গুলো এবং কিভাবে যত্ন নিবে আমরা জানি, সেগুলো আরো যখন আমরা বই থেকে পড়বো, আমরাও যখন প্র্যাকটিক্যালে পড়বো, যখন প্র্যাকটিক্যাল আমরা টবে দেখাবো, ইয়েতে করবো, তখন বুঝতে পারবে যে এটা কতটা ইম্পর্টেন্ট এবং তোমাদের কতটা প্রবলেম। কালটিভেশন, কালটিভেশনের কিছু কিছু প্রবলেম তো আছেই, কি করে কালটিভেশনের ফসলের প্রবলেম, ফসলের প্রবলেম কি কি ধরনের পাওয়া, তারপরে দেখো কনসেপ্ট অফ কম্পোনেন্ট অফ সোশ্যাল ফরেস্ট অ্যান্ড এগ্রি ফরেস্ট, এইগুলো আমরা নিয়ে পরে কথা বলবো, যে বিভিন্ন এলাকায় কোন ধরনের সমভূমি এলাকায় কি ধরনের উদ্ভিদ হয়, ফরেস্ট এলাকায় কোথায় উঁচু জমিতে কিভাবে ফসল করতে, কিভাবে করবো, কিভাবে চাষ করতে হবে, সেগুলা নিয়ে কোন কোন ধরনের গাছ কোথায় লাগালে ভালো হবে এবং আঙ্গিনার কাছে কোন গাছগুলো লাগানো ভালো হয়, সেখান থেকে কিভাবে ফলন পাওয়া যায়, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। যাই হোক, এইটা হলো টু ডিটেলস আমরা সিলেবাস নিয়ে তৈরি করে এসছি, সিলেবাস গুলো তোমরা লিখে নাও, এই সিলেবাস গুলো তোমাদের কেন সিলেবাসটা বলছি, এই কারণে যে তোমরা তোমাদের মধ্যে হেজিটেশন এখনো রয়ে গেছে যে ম্যাডাম আমরা তো এখনো পড়তে এলাম, উঠতেই পারলাম না, আমরা বলে কি ক্লাস, অনেক ছেলেরা বলে যে আমরা ম্যাডাম ফোন করে বলে ম্যাডাম আমরা তো পড়তে উঠতেই পারলাম না, কি ক্লাস নিব, কি ক্লাস করব, আমাদের তো এখনো প্র্যাকটিক্যাল পরীক্ষাই হলো না। তাহলে প্রিন্সিপাল স্যার তো বলছেন যে প্র্যাকটিক্যাল হোক আর না হোক ফোর্থ ইয়ার ক্লাস করতে হবে, ক্লাস চালু থাকবে, প্র্যাকটিক্যাল যখন হবে আর প্র্যাকটিক্যাল অবশ্যই হবে, সুতরাং ওই ওই নিয়ে তোমরা বসে থাকবে না। আচ্ছা, এখন আমরা পড়বো আজকের যে টপিকে কথা বলছিলাম সেটা হলো ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলবো বলছিলাম, ইন্ট্রোডাকশন উপকারী উদ্ভিদ এবং উপকারী প্রাণী, উপকার করে যে উপকারী উদ্ভিদ এবং উপকারী প্রাণী সম্পর্কে ডিটেলস কিভাবে, যেমন উৎপাদন কিভাবে উৎপাদন করতে হবে, তারপরে কিভাবে ব্যবস্থাপনা, তারপর কিভাবে সংরক্ষণ, তারপরে কিভাবে রপ্তানি করে কিভাবে অর্থনৈতিক উপায়ে উপার্জন করা যায় ইত্যাদি সম্পর্কে আলোচনা পর্যালোচনা যে বিজ্ঞান বলে সেটি হলো কৃষি বিজ্ঞান। কৃষি বিজ্ঞানের একটা অংশ হলো অ্যাগ্রোনমি অ্যান্ড হর্টিকালচার। অ্যাগ্রোনমি, অ্যাগ্রোনমি মানে কৃষি তত্ত্ব, কৃষি তত্ত্ব হলো কৃষির ভূমি ব্যবস্থাপনা করে উদ্ভিদের শস্য সম্পর্কে যে ব্যবস্থা আলোচনা করা হয়, শস্য বা ফসল ফসল নিয়ে যে কোন ফসল কিভাবে কোন ভূমির ব্যবস্থাপনা, আমি আমাকে যে দিলাম বুঝে পেলাম যে ইরিগেশন, টেলেন্স, কর্ষণ, এগুলো কিভাবে ভূমি ভূমি ব্যবস্থাপনা করে ভূমিকে ভূমিকে কিভাবে ব্যবস্থাপনা, তারপর সিডলিং,
তারপর কিভাবে কালিভেশন, কোন কোন কালিভেশন, কোন অবস্থায় কোন জমিতে কি হবে, লাল মাটিতে কি হবে, কালো মাটিতে কি হবে, তারপরে বালি মাটিতে কোন ধরনের উদ্ভিদ হবে, এই যে এই সম্পর্ক এই ব্যবস্থাপনার মাধ্যমে যে আলোচনা হয় এটা হলো অ্যাগ্রোনমি। তো অ্যাগ্রোনমিতে একটা ডিটেলস মানে বৃহৎ ভূমি নিয়ে যে আলোচনা হয়, বৃহৎ ভূমি মানে কি, যেন ধরো ফিল্ডকে ফিল্ড চাষ করা হয়, এটা যখন ছোট করে করা হয় তখন হলো হর্টিকালচার। যেমন ধরো হর্টিকালচার ছোট করে, যেমন আমি আমি আম বাগান করেছি, যেমন রাজশাহীতে এখন আমের চাষ হচ্ছে, আম করতেছি রাজশাহী থেকে দিনাজপুর হচ্ছে, এখন আমরাও কি করতেছি ছোট ছোট করে, আমি হবে ছোট একটা প্লট থাকলে সেখানে কি করছি গ্রাফটিং আমরা করবো, ওগুলো আছে তোমার দিয়ে গ্রাফটিং কালিভেশনের যে ইগুলো আছে তোমরা করবো, ওগুলো আমি একটা একটা করে পড়াবো যে কিভাবে ই করা হয়, প্রপাগেশন প্রপাগেশন হর্টিকালচার প্রপাগেশন একটা সিলেবাস আমাদের হয়তো বা লিখেছিলাম কিনা মনে নাই, প্রপাগেশন কিভাবে, মাইক্রো প্রপাগেশন ম্যাক্রো প্রপাগেশন, হ্যাঁ সে তাহলে ফিল্ড কি ফিল্ড যে চাষ করা হয় সেখানে অভয় মানে তুমি দিয়ে যখন চাষ করা হবে, যেমন তুমি একটা অর্নামেন্টাল অর্নামেন্টাল উদ্ভিদ নিয়ে কাজ করছো, তা দু ধরনের, একটা হলো ফসলি একটা হলো অর্নামেন্টাল, আমরা ভাগ করবো হর্টিকালচার ভাগ, হর্টিকালচার ভাগ সম্পর্কে আমরা যেমন ব্রাঞ্চেস, যেমন প্রথমে আমরা দুটো অংশে ভাগ করবো, একটা হলো ফসলি ফসল বলতে বিভিন্ন ধরনের ফসল, এবং ফসলকে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়, ফল তারপর শস্য বিভিন্ন ধরনের শস্য ইত্যাদি, আবার অর্নামেন্টাল বিভিন্ন ধরনের অর্নামেন্টাল অর্নামেন্টাল প্লান্ট, যেমন এখন বিক্রি হচ্ছে ঘরে ঘরে বিক্রি হচ্ছে ইনডোর প্লান্ট, তারপরে আউটডোর প্লান্ট যেগুলো, তারপরে ফ্লাওয়ার ইন ফ্লাওয়ার কি বিভিন্ন ধরনের ফ্লাওয়ার ইত্যাদি ইত্যাদি, এইগুলো নিয়ে যদি আমি ফিল্ড বিরাট এলাকা ধরি ভূমি বা, এবং এগুলো চাষ করার জন্য ভূমির কি কি অবস্থা করতে হবে, কি ব্যবস্থাপনা করতে হবে, যেগুলো আমরা সিলেবাস দেখিয়েছি সেই ব্যবস্থাপনা হলো অ্যাগ্রোনমি অন্তর্ভুক্ত। ছোট আকারে যেটা যেমন আম বললাম যে রাজশাহীর যখন ফিল্ডকে ফিল আম চাষ করা হয় তাহলে ওটা হলো কি অ্যাগ্রোনমি। ওখান থেকে আমি কয়েকটা চাটা চারা একটা ছোট এলাকার মধ্যে যখন করবো তখন ওটা হলো হর্টিকালচার, এটাই হলো হর্টিকালচার। ছেলেরা বুঝতে পেরেছ যে বৃহৎ অংশ নিয়ে যখন করব এবং ভূমির ব্যবস্থাপনার মাধ্যমে শস্যের উৎপাদন এবং বৃদ্ধি কিভাবে করা হয় এটা কি বই, এটা হলো অ্যাগ্রোনমির অন্তর্ভুক্ত। আর অ্যাগ্রোনমির একটা পার্ট হলো হর্টিকালচার, একটা অংশ হলো হর্টিকালচার, যে অংশ হর্টিকালচারের ভিতরে কি কি আছে যে ওর বিভিন্ন পার্টের ক্ষেত্রে, যেমন যেমন ধরো ওখানে যে প্ল্যান্টটা এগ্রোনমিক আছে সেই প্ল্যান্টটা কিন্তু হর্টিকালচার ফিল্ডেও কাজ করা যায়, মানে ছোট আকারে যখন করবো ওই একই প্ল্যান্ট কিন্তু হর্টিকালচার প্ল্যান্ট হতে পারে, প্ল্যান্ট হতে পারে, ঠিক আছে। এটা হলো একটা স্কোপ অফ এগ্রিকালচার এন্ড হবে স্কোপটা কি কি করবে, আমরা কি খাদ্য বস্ত্র বাসস্থান সবকিছু ডিপেন্ড করে কিসের উপরে, আমরা আমরা কি মানুষের মৌলিক চাহিদা, মানুষের মৌলিক চাহিদা যে পাঁচটা আছে, পাঁচটাই কিন্তু আমরা কি থাকি পাই পাই কৃষি থেকে পাই, কৃষি বিজ্ঞান বা কৃষি তত্ত্ব এগ্রিকালচার এন্ড হর্টিকালচার, যে কি খাদ্য বস্ত্র আশ্রয় বাসস্থান এবং শিক্ষা, এই যে পাঁচটা মানুষের মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আসে কোথায় থেকে, কৃষি থেকে। সুতরাং কোন একটা দেশ উন্নতি, আমাদের আমাদের বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ, আমাদের মাটিও খুবই ফার্টাইল, তুমি যেখানে একটা গাছ লাগাও দেখবাদি ফসল হয়ে যাচ্ছে, বেশি একটা যত্ন নাই, শুধু জানতে হবে যে ওই গাছটা কখন হবে কোন সিজনে হবে, এবং সেখানে আমরা যেমন আমি তোমাদের হর্টিকালচার পড়ানোর একটা কারণ হচ্ছে ফিজিও, তোমার থার্ড ইয়ারে তোমাদের ফিজিওলজি পড়াইছি, ফিজিওলজির সঙ্গে রিলেটেড ফিজিওলজি ফটোফট ফসফোরাইলেশন, এই যে কখন কখন তার আলো দিবা দৈর্ঘ্য কখন
বা শর্ট ডে লং ডে, এই যে কখন কোন উদ্ভিদে ভালো জন্মিবে, কাজ কার বেশি লং ডে মানে দিনের পরিমাণ বা লাইটের পরিমাণ বেশি লাগবে, কথা বলছে এগুলো তো জানার জন্য ফিজিওলজির সঙ্গে এর জন্য এখন তোমাদের একটা জবাব আছে ক্রপ ফিজিওলজি, ক্রপের ফিজিওলজি মানে এই যে এই জিনিসগুলো যে ফিজিওলজিক্যাল রিয়েকশন গুলো ফিজিওলজিক্যাল এগুলো প্রসেস গুলো সংগঠিত হয় উদ্ভিদের কখন এবং এতে করে উদ্ভিদের কখন ভেজিটেটিভ গ্রোথ হয়, কখন ফ্লাওয়ারিং হয়, কখন প্রোটিং হয়, এইগুলো সবগুলো কি করে ফিজিওলজি শেখে, এই ধরে একটা টপিক আছে যে ক্রপস ফিজিওলজি। আচ্ছা আমি যেটা বলছিলাম স্কোপ, যেটা বলছিলাম স্কোপের ভিতরে তাহলে কি হলো যে এই যে মরিকা তা আজ আমরা যদি কৃষি 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 থেকে বাংলাদেশ কিন্তু কৃষির বেশি উন্নত, জাপান জাপানে কোন শিল্পে উন্নত হলো কিন্তু প্রথম তারা শুরু করেছিল কোথা থেকে, কৃষি থেকে, কৃষি থেকে শুরু করেছিল। সুতরাং কৃষি যদি উন্নত হয় একটা দেশের বিভিন্ন আমি আগে বলেছি মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে তাহলে কৃষির উপর আমরা ডিপেন্ডেন্ট, যদি কৃষি দিয়ে উন্নত হবে দেশ উন্নত হবে, মানুষ খেয়ে পড়ে বাঁচতে পারবে এবং ভালো শিক্ষা শিল্প উন্নয়ন হবে, আগে কৃষি উন্নয়ন হবে তারপরে। সুতরাং আমরা বোটানি পড়ি বলে মানে নিজেকে অনেক ছেলেরা বলে যে আমরা বোটানি পড়ছি মানে মনটাকে অনেক সময় ফার্স্ট ইয়ারে যখন ছেলেরা পড়ে তখন মন খারাপ হয়, কিন্তু বোটানি আজ কি দেখো তোমরা প্রাকৃতিক ভাবে এই যে অক্সিজেন একবার চিন্তা করে দেখো, অক্সিজেন এই যে করোনার সময় অক্সিজেন ডেফিসিয়েন্সি অক্সিজেন সলিউশনের জন্য কত মানুষ মারা যাচ্ছে, এই অক্সিজেন আল্লাহ কত অক্সিজেন আমরা প্রকৃতি থেকে নিচ্ছি, প্রকৃতি থেকে কত কে দিচ্ছে দেখছি দেখো উদ্ভিদ, এ উদ্ভিদ শুধু মৌলিক পাঁচটা যে মৌলিক চাহিদা তা না, মানুষের জীবন বাঁচার জন্য বাঁচার চাহিদার জন্য সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো অক্সিজেন। সেই অক্সিজেন আমরা কি কোথা থেকে পাই, গাছ থেকে পাই, প্ল্যান্ট থেকে পাই, সবুজ উদ্ভিদ থেকে পাই, কিসের মাধ্যমে সালোক সংশ্লেষণ আমরা থার্ড ইয়ারে করেছি। তাহলে কি অক্সিজেন না হলে তো আমরা বাঁচবো না, সুতরাং উদ্ভিদ বিজ্ঞানীতে উদ্ভিদের যে অবদান তার কোনো শেষ নাই, সুতরাং খাদ্য বস্ত্র আশ্রয় না, তাহলে একটা দেশকে উন্নতি হলে তাহলে অক্সিজেন, এখন আর্টিফিশিয়াল অক্সিজেন তৈরি করতে বাধ্য হচ্ছে সরকার, কারণ অক্সিজেন প্রচুর অক্সিজেন লাগতেছে, কিন্তু প্রকৃতি কত অক্সিজেন দিচ্ছে, আমরা তো কত অক্সিজেন নিচ্ছি কিন্তু আমরা সেটা হিসাব নেই, গাছের কাছে আমরা প্রিয় একটা গাছকে দেখলে মানে মনে মেরে ফেলবে তা না, সে কিন্তু ফল না দিলেও কি হবে, কিন্তু তার নেপথ্য সে কি দিচ্ছে আমাদের জীবন বাঁচার জন্য বাঁচার যে উপাদান সেটা কিন্তু গাছ সাপ্লাই দিচ্ছে। সুতরাং হর্টিকালচার স্কোপ তাহলে আমাদের আমরা যদি এগ্রিকালচার এগ্রোনমি দুটো দিক, একটা তো মূল নীতি আর হলো ক্রপিং শস্য উৎপাদন, দুটো ভাগে ভাগ করা যায়, আমরা যদি এগ্রোনমি থেকে তাহলে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো মূলনীতি, মূলনীতি মানে মূলনীতি নীতি হলে নীতি নির্ধারণ করতে হবে যে কোন উদ্ভিদের কোন ধরনের, আমরা নীতিগুলো নিয়ে আলোচনা করব যে কোন উদ্ভিদ কোন ধরনের হচ্ছে, কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে এগুলো নিয়ে, এবং ফসল উৎপাদন আগে প্রসেসটা করতে হবে মাটি ব্যবস্থাপনার, আমি প্রথমে বলেছিলাম যে এগ্রোনমি হলো মাটি ব্যবস্থাপনার আলোকে শস্য উৎপাদনকে বলা হয়, শস্য কি উৎপাদন হওয়ার প্রক্রিয়াকে বলা হয় এগ্রোনমি, আর হর্টিকালচার হলো যে শস্য উৎপাদন ছোট আকারে যখন করা হয় তখন তাকে বলা হয় কি হর্টিকালচার। তার উদ্ভিদের স্কোপ তাহলে শিক্ষা শিক্ষা, তাছাড়া এখন আমরা পরিসর জীবটা বৈদেশিক মুদ্রা আর কৃষিক্ষেত্রে শস্য ও ফল ক্রপস, একটা ক্রপস কাকে বলে, আমরা ক্রপস কাকে বলি, জানি ক্রপস হলো ফসল, ফসল কাকে বলে, এই যে বিভিন্ন ধরনের লতা পাতা আমরা জানি না, আল্লাহ কিন্তু প্রত্যেকটা উদ্ভিদ বলো প্রাণী বলো সৃষ্টি করেছেন তার একটা কারণ আছে যেটা আমরা জানি না, উদ্ভিদের ক্ষেত্রে প্রত্যেকটা লতা পাতার কোথায় কি গুণাগুণ আছে আমরা সেটা জানি না, কিন্তু জানলে কিন্তু ওটাও কিন্তু ফসল হবে, যে যেটা জানি
যার ক্ষেত্রে যে থেকে আমরা উপকৃত হচ্ছি সেটাই হলো ফসল। তার মানে উপকারী উদ্ভিদকেই বলা হয় ফসল, যা মানুষ যত্ন সহকারে উৎপাদন করে নিজের প্রয়োজনে, নিজের তাগিদে। মানুষ তার যেমন ধরো ধান গম ভুট্টা, তারপরে সোনাদের ডাল, বিভিন্ন ধরনের পরে ভাগ যখন করবো যে বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে যখন আলোচনা করব, বিভিন্ন প্রকারের উদ্ভিদ সেগুলো, তখন তোমরা বুঝতে পারবে যে শুধু ধান লীলা তাহলে দুটো ভাগে ভাগ করবো, ভাগ করা আছে বা মেনলি দুটো ভাগ, একটা একটা হলো মেঠু, মাঠে যে উৎপাদন করা হয়, এগুলো নাগাদ ডিটেলস কথা বলবো পরে। আচ্ছা যাই হোক, তোমরা ফসল কাকে বলে, তাহলে আমি ফসল বলবো, ফসলের সঙ্গে আসতে পারি। ফসল কাকে বলে, যে কাঙ্ক্ষিত উদ্ভিদ, কাঙ্ক্ষিত উদ্ভিদ যা চাষ করা হয় তাই ফসল, বা মানুষের উপকারী উদ্ভিদকে বলা হয় ফসল, যা ওই যে বললাম যা মানুষের মৌলিক চাহিদা গুলো পূরণে কাজে লাগে। আর যেগুলো আমাদের লতা পাতা অনেক কিছু গাছ আছে যেগুলো সম্পর্কে আমাদের জানা নাই, আবার তার সেইগুলোকে আমরা ফসল বলবো না, কারণ হলো ওর সম্পর্কে আমাদের আইডিয়া নেই আমরা, এবং আমরা উপযুক্ত পরিবেশে উপযুক্ত প্রক্রিয়ায় উপযুক্ত ব্যবস্থাপনায় আমরা সেগুলোকে উৎপাদন করি না এবং সংরক্ষণ করি না, সেগুলোকে আমরা ফসল বলবো না। ফসল হলো যেগুলো কাজে লাগে মানুষের প্রয়োজনে, তাগিদে মানুষ ব্যবহার করে সেগুলোকে বলা হয়, এবং নিজের অর্থনৈতিক উপকৃত হয় এগুলাকে বলা হয় ফসল। এই হলো আমাদের ফসলের কথা। আর ক্লাসিফিকেশন অফ ক্রপস, তাহলে ক্রপস এর ক্লাসিফিকেশন, আমরা স্কোপের ক্ষেত্রে ক্লাসিফিকেশন, ক্রপস এর ক্লাসিফিকেশন কিভাবে হবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন দিক থেকে আমরা কিন্তু ক্লাসিফিকেশন করতে পারি। যেমন যেমন ধরো আমরা প্রথমে দেখি জলজ উদ্ভিদ, স্থলজ উদ্ভিদ, উদ্ভিদের ক্ষেত্রে কোন উদ্ভিদ জলে জলে থাকে, যে উদ্ভিদ আমাদের উপকার আছে না, আমরা চাষ করি না, অনেক চাষ করি আমরা পরে বলবো। তারপরে কি বলতে কি আছে, এক বর্ষ বর্ষজীব, বর্ষের উপর ডিপেন্ড করে জীবনকাল, জীবনকালের উপর ডিপেন্ড করে আমরা ফসলকে ভাগ করতে পারি। জীবনকাল মানে এক বর্ষজীবী উদ্ভিদ কোনটা, এক বছর ফল দেওয়ার পরে মরে যায়, দুই বছর পরে কেবল মরে যায়। তারপরে এক বহু বর্ষ, আম জাম কাঁঠাল লিচু, এগুলো হলো বছর, সিজনের উপর ঋতুর উপর ডিপেন্ড করে, ঋতুর উপর ডিপেন্ড করে। মানে এই ছেলেরা আমার কথাগুলো বুঝো, এত সহজ, শুধু টার্মগুলো একটু জানবা গেলেই তোমরা অনেক কিন্তু হর্টিকালচার সম্পর্কে লিখতে পারবে। যেমন কর্ষণ, যখন তোমরা যে কর্ষণ কিভাবে করবে, কি কি লাগবে, কুদাল লাগবে, কাঁচি লাগবে, তারপরে কি কুগুন কি লাগবে, এগুলো তোমরা কিন্তু জানো, এগুলো সম্পর্কে তোমাদের অনেক আইডিয়া আছে, এবং আমার যে ভালো বেশি জানো, তার গ্রামে থাকো তার বেশি নাম জানো, বেশি বেশি বুঝতে পারো, কথা বলছো? তাহলে এই যে শ্রেণীবিন্যাস গুলো, তাহলে শ্রেণীবিন্যাস কিভাবে করা হবে, ঋতুর উপর ডিপেন্ড করে। দেখি কি ঋতুর উপর দুইভাবে হলে সর্ব, একটা শীতকালীন উদ্ভিদ, আবার গ্রীষ্মকালীন উদ্ভিদ এবং নিরপেক্ষ উদ্ভিদ, মানে শীতকালে দুইটা, এখন এখন আমরা যে প্রসেসের মাধ্যমে লং ডি উদ্ভিদকে শর্ট ডিতে করছি, সারা বছর আমরা এই খাচ্ছি টমেটো খাচ্ছি, টমেটো করে কি শর্ট ডে প্লান্ট, শর্ট ডে উদ্ভিদের থেকে আহত, কিন্তু সেগুলোকে আমরা কি সারা বছর ধরে খাচ্ছি, কিভাবে প্রসেসিং এর মাধ্যমে, ওই যে আমরা হর্টিকালচার করছি, আমরা জ্ঞান অর্জন করছি, আমরা কিভাবে করতে হবে, কোন মাটি দিতে হবে, কখন লাইট দিতে হবে, কখন লাইট দেওয়া হবে না, লং ডে তে কিভাবে লাইট বেশি করে দিয়ে রং করবো, শর্ট ডে কে লাইট অফ করে দিয়ে, এই এই যে প্রসেস গুলো আমাদের এখন জানা আছে, আমরা এখন শিখছি জানছি, বিশ্বের বিভিন্ন কৃষি প্রধান দেশ থেকেও আমরা অনেক অনেক কিছু শিখতে পারছি। আর আমার শিক্ষিত ছেলেরা তো আরো ভালো জানবে, তারা পড়বে, পড়াশোনা করবে, বিভিন্ন দেশের সঙ্গে কম্পেয়ার করবে, তারা যদি শিক্ষা মানে কৃষি ক্ষেত্রে যেতে চায়,
যেমন ধরো এই যে এডেনিয়ামের কথা আমি এখন নতুন একটা ফ্লাওয়ারিং এর কথা আমি আমি ইউটিউবে দেখি, আমার আমারও ইচ্ছা যে চাষ করি দেখি কিভাবে একটা বর্ণ গোলাপ গোলাপের মতো দেখতে সুন্দর, কি সুন্দর মোটা এটা কাণ্ডটা মূলটা মূলটা আস্তে আস্তে কিভাবে এটা কিভাবে চাষ করা যায়, তা আমরা কিছু দেখে শিখছি কিভাবে চাষ করা। আমরা বাংলাদেশে অনেক অনেক আছে যে ড্রাগন ফল হচ্ছে আমাদের দেশে, আমি আমাদের দেশে ফল এটা না, তারপর বিভিন্ন ধরনের কিউকার বিটিসি পরিবারের বিভিন্ন ধরনের উদ্ভিদ আমাদের যেটা আমরা বাংলাদেশে আগে চাষ করা হয়নি এখন প্রচুর পরিমাণে চাষ করা হচ্ছে এবং প্রচুর পরিমাণে লাভবান হচ্ছে আমাদের শিক্ষিত ছেলেরা। তারা কেউ চাকরি করতেছে পারে না, চাকরির জন্য বসে নেই বা বসে থাকছে না। এই হলো তাহলে আমরা কেউ কি করছি যে আমরা শুধু শুধু চাকরি হবে কি হবে না, আমার বাবার যদি কোনো ল্যান্ড থাকে তোমরা সেই ল্যান্ড গুলো আমার হর্টিকালচারের আলোকে তোমরা সেই পড়বে এবং সেটা চাষ করবে, সেখান থেকে তোমরা লাভ হবে এবং মন ভালো থাকবে,